কোচি বয়স মানে অতিরিক্ত ইয়াং হলে তুমি পায়ের জোরে হেঁটে চলে যাবে। দিস ইজ রাম স্যাম নো যদুমধু আয়া দায়া নিকলায়া ওই তো সিম্বা। তো সেকেন্ড ডে সোনাঝুরি খুবই বুক মাথা পেট সব একসঙ্গে খারাপ হয়ে গেছে। এই যে ইনহেলার, শরীর খারাপ থাকলে যা হয়। দিস ইজ পৃথিবীর বিলাভড বিলাভিং খর। লেটস গো। আচ্ছা সোনাঝুরি যাও। টোটো সোনাঝুরি অবধি নট অ্যালাউড, মানে কোনো ট্রান্সপোর্টই অ্যালাউ না, ভ্যান ফ্যান কোনো কিছুই অ্যালাউ না। কিছুটা আগে পার্কিং করে তারপরে তোমরা হেঁটে যাবে আর কি সোনাঝুরিতে। মোদ্দা কথা, বয়স্ক লোক থাকলে টোটো নিয়ে যেতে পারো, গাড়ি অ্যালাউ না। গাড়ি অ্যালাউ না। আর কোচি বয়স মানে অতিরিক্ত ইয়াং হলে তুমি পায়ের জোরে হেঁটে চলে যাবে, এই হচ্ছে তাদের দাবি। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আগে এরকম ছিল না, বিকজ ফেমাস হয়ে গেছে বলে আরো বেশি হয়তো হচ্ছে। আসি গেছি সোনাঝুরি। সোনাঝুরিতে তোমরা ডিফারেন্ট ভ্যারাইটিস অফ শলস, তারপর কাঁথা স্টিচের অনেক কিছু ভ্যারাইটি পেয়ে যাবে অনেক কম দামে। আর আমরা এখানে শল নিয়েছিলাম, এগুলোর দাম পড়েছিল 850 করে, দারুণ কোয়ালিটি। আর এখানে কিন্তু প্রাইসেসও অনেক রিজনেবল, ইভেন তোমরা বার্গেন করবে, কেন কি বার্গেনিং করলে কিন্তু ওরা কমিয়ে দেয়, 10-20 টাকা তো কমিয়েই দেবে। ব্যাগসের কোয়ালিটি ভালো, সব কিছু লিটারালি অ্যামেজিং। ডেফিনেটলি তোমরা সোনাঝুরি যেতে ভুলবে না শান্তিনিকেতন গেলে। ফাইনালি কেনা হলো এখান থেকে চাদর। তো এখানে যেটা মেন প্রবলেম হচ্ছে, তোমরা বেশি করে ক্যাশ ক্যারি করবে বিকজ অফ দ্য ফ্যাক্ট এখানে নেটওয়ার্ক খুবই প্রবলেম্যাটিক। তো আমাদের যা ক্যাশ ছিল অনেকটাই আমাদের চলে গেছে বিকজ অফ দ্য ফ্যাক্ট কি আমরা ইউপিআই, যেটা ভেবেছিলাম অনেক স্টলে ইউপিআই আছে, বাট নেটওয়ার্ক ইস্যুর জন্যে ইউপিআই কাজ করছে না। তো তোমরা যদি ভেবে থাকো যে ইউপিআইতেই অনেক কোনো পেমেন্ট করবে, তাহলে সেটা অ্যাকচুয়ালি হবে না বিকজ অফ দ্য ফ্যাক্ট কি নেটওয়ার্ক ইস্যু, আর কিছু না। এবার এখানে বোধ হয় কিছু একটা, যেহেতু জঙ্গল এটা একটা, তাই তো, তাই জন্য ওই নেটওয়ার্ক ইস্যুটা থাকবেই, যতই মডার্নাইজ হোক না কেন এই ইস্যুটা থাকবে। দিস ইজ রাম স্যাম নো যদুমধু, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড ভেরি টেস্টি বেঙ্গলি ফুড ইন শান্তিনিকেতন। আমরা এখনো স্পেসিফিক্যালি বাঙালি খাবার আমি খুঁজে যাচ্ছি ন্যাপকিন, বাট ওই পাচ্ছি না। তার মানে আমার কি হাল ভাব। দিস ইজ দ্য ইনসাইড অফ রাম স্যাম। জাস্ট খায়া দায়া নিকলায়া, এর অবস্থাটা হেভি খারাপ, এই কারণে বেশি ব্লগ করছে না বা কিছুই করছে না, খাচ্ছেও না দাচ্ছেও না। মানে কথা শুনেই বুঝতে পারছো নাকে জলে সবকিছুতে, পেট খারাপ সব হয়ে গেছে। ভালোই আছে, স্টাইল করে ভেবেছিলাম এখানে ফটো ফটো তুলবো, এ করবো, কিছু করা যায় না, এতটাই মানে গা হাত পাও ব্যথা করতে পারবো করে এতটা শরীর। এটাও ভাইটাল ভাইটাল দিনগুলো, ভাইটাল ভাইটাল সময়গুলো এর শরীর খারাপ হয়, এমনই এক মেড ইন চায়না শরীর। রং উইতান ট্যুরিজম প্রপার্টি আছে হোটেল, বাইরে লালমাটি, চাইলে এটা বুক করতে পারো। আমার কুটির ইকো পার্ক, আমার কুটির শুরু। ঠিক আছে
ছেলে এটা একটা মিউজিয়াম কাইন্ড অফ, যেখানে তোমরা হয়তো হাতের কাজ, তারপরে কাঁথা স্টিচ, তারপরে ব্যাগ, এর ওরমই সোনাঝুরির মতনই, বাট এখানে কি একদম ফিক্সড প্রাইস? এখানে তোমরা ফিক্সড প্রাইস মানে এখানে খাওয়ার রেস্টুরেন্টও আছে, এই দেখো এটা একটা রেস্টুরেন্ট, এখানে তোমরা খেতেও পারো। তো মানে মোদ্দা কথা হচ্ছে এখানে বন্ধ হয়ে যায় হচ্ছে 6টা নাগাদ, আর খোলে হচ্ছে 8টা, 8টার সময় সকাল 8টা। ডিয়ার পার্ক যাবো ভেবেছিলাম, সেই মাল হলো না, এই কারণে হলো না, কারণ ওটা হচ্ছে সোনাঝুরি হাট থেকে আরও এগিয়ে। এবার সোনাঝুরি হাট থেকে আরও এগিয়ে খাওয়ার জন্য এখন ওখানে যদি যাই তাহলে ওই তো টোটো আবার যেরকম আটকাচ্ছিল আটকে দেবে, আবার হেঁটে যেতে হবে, আবার পার্কিং চার্জ দিতে হবে। সুতরাং কোনো দরকার নেই, এখন যাচ্ছি শুরুর রাজবাড়ি। আর এর অবস্থা দেখ, দুলে উঠছে বলে ঢুকে বসে আছে, হ্যান্ডিক্যাপ লোকজন জোগাড় করেছি। এখানে বেসিক্যালি দুর্গাপুজো যখন হয় তখনই এটা অ্যাকচুয়ালি সেজে ওঠে। তো এবার এখানে যেহেতু একটাই রাজবাড়ি আছে, মানে এই মানে এই চত্বরে কিন্তু এই একটাই রাজবাড়ি, তারপর অনেকটা দূরে গিয়ে এটা মানে আরেকটা রাজবাড়ি, আর এটা সদ্য রং হয়েছে এবছর, তো দেখতেই পাচ্ছ আরও বেশি সুন্দর লাগছে। আমরা যখন এসেছিলাম তখন অতটা রং ছিল না, সেটারও মানে মানে কী বলো, তোমরা ইউটিউবে পেয়ে যাবে 4-5 বছর আগেকার। তো এটার মেনলি এখন কেউ থাকে না, বাট যখন পুজো হয় তখন কিন্তু এইটা খুলে যায়, এখানে হয় পুজো। মানে এখানে যে একটাই রাজবাড়ি ছিল, আর সব এই পুরো জায়গাটার কিন্তু পুরো কী বলে মানে এই ছোটো ছোটো মাটির ঘর ছিল, এটা খুব পুরনো একটা জায়গা। তো ডেফিনেটলি তোমরা এই সুরুলটাকে মিস করবে না, তোমাদের খুবই ভালো লাগবে সুরুল রাজবাড়ি। গ্রাউন্ডে কচি কাচারা ফুটবল খেলছে, দিস ইজ দ্য গ্রাউন্ড ইন দ্য মিডল অফ নোওয়্যার। এই যে শুয়ে আছে ব্যাপার, শুয়ে আছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে এখানে ও ল্যাথ খাচ্ছে, ও ল্যাথ তো জীবন থেকে ছাড়বে না, ও ল্যাথই জীবন, জীবনই ল্যাথ, ল্যাথই ল্যাথ। ওকে, এত সুন্দর চেয়ার আছে ভাই, এত সুন্দর একটা চেয়ার আছে, ওর একটা ভাইবস আসছে, একটা খুব সুন্দর ভাইবস। আজকে হচ্ছে ডে 3, চলে যাওয়ার দিন, তাই তো? চলো যাওয়া যাক, চলো। তো গুড বাই টু দিস ভিউ, এই ভিউটার থেকে গুড বাই, এই রুমটার জন্য গুড বাই। এই না বাথরুমটা তো আমাদেরকে, সো টাটা টাটা টাটা, আমি এদিক দিয়ে যাব, এও যাওয়া যায়। এই জায়গাটা দিয়ে আসেনি বলে দেখিয়ে দিলাম, গাড়িটা দাঁড়িয়ে আছে। এই চলে এসছে, এবার আমরা গাড়িতে রাখবো জিনিসপত্রগুলো, চলো। গাড়ি মুচ্ছে, প্রিপেয়ারিং টু টেক অফ। হ্যালো হ্যালো হ্যালো, ও বাবা পালিয়ে গেল একটু, আরে আদর করছিলাম। আর ও তো বসে আছে, এত লেজি না, কার শরীর খারাপ বোঝা মুশকিল, আমার শরীর খারাপ না ওর। এই দেখো রিল্যাক্স করে পা ঠ্যাং উপরে করে, আমার বসে থাকা কথা, আমার শরীর খারাপ। আর ইনি অ্যাস্থেটিক ভিউ করে বসে আছে ছাওয়াতে, ছাওয়াতে গরু কথা কারে। সো আমরা গাড়িতে বসে গেছি, এবার আমরা গুড বাই, ফাইনাল গুড বাইটা বলে দেবো এই বিউটিফুল প্লেসকে, উইল মিস ইট। দেখবে যখন আসছি আসছি সেই এক্সাইটমেন্টের থেকে যাওয়ার এক্সাইটমেন্ট একদমই হয় না, তাই না? চলো টাটা। তাহলে বনবীতি এসেছি, এখানে আমরা খাবো, খেয়ে তারপরে আমরা রওনা হব। আমি কখন থেকে বলে যাচ্ছি রওনা হব রওনা হব, যেতে ইচ্ছে হচ্ছে না, শরীরটা খারাপ। খাবারের ওয়েট করছি, এই জায়গাটা পুরো কাঠের, এটা পুরো কাঠের, তাই না? ভালো, বেশ, আমরা একদম কর্নার সিটটা নিয়েছি ওর পছন্দে, আর এটা হচ্ছে পুরো জায়গাটা খুব ভালো। এখন খাবারটা কেমন হয় তোমাদের সাথে আমি শেয়ার করব, আগে খাবারটা আসতে দাও। আগে থেকেই সুনাম শুনেছি। ইয়েস,
পমফ্লেট, এটা খায় কি না জানি না, এটা খাস কি শুক্ত, তাহলে সব কিছুই ও খায়। ঘিটা নেই হয়ে গিয়ে রওনা, এবার ফাইনালি হয়ে গেছি কলকাতার উদ্দেশ্যে। আর আমাদের মনের মধ্যে অলওয়েজ যা থাকে, যেতে হবে বাড়ি। তো ব্লগটাকে এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবে না। আর মোস্ট ইম্পর্টেন্টলি ওয়েট করে থাকো আমাদের নেক্সট জার্নি জন্যে, তাই তো? আমরাও শিওর না কী হবে কী হবে, তো এরকমই আনএক্সপেক্টেড আন প্ল্যান্ড সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। টিল দেন, টাটা।